হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। সাধন সাথী চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। উঠে বাসন মাজছিলাম তো, দিয়ে কাকুলি বললো যে চাটা আগে খেয়ে নাও, তারপরে ধোবা। দিয়ে মজা হয়ে গেছে, বাসন সব একটা গামলায় রেখে দুবালতি জল ঢেলে, নাহলে বা শুকিয়ে যাবে তো। দিয়ে দেখো চাটা খাচ্ছি। দুধ চা করেছে বলে আরও দিল, লিকার চা হলে সাদা সাদি করতো না। দিয়ে আর আজকে না অনেকটা মানে সংসারের কাজ বেশি আছে। আজকে আর কি রিলেটিভের বাড়িতে দুপুরের সব্বার নিমন্ত্রণ। আর কি হয়, যদি দুপুরে নিমন্ত্রণ থাকে সবারই, রান্নার চাপটা তো কম থাকে, থাকে না, শুধুমাত্র বাবার জন্যই রান্না করব। এবার শুধুমাত্র যেহেতু বাবার জন্য রান্না করব, তাহলে সময় অনেকটা থাকছে, মানে ঘরের সংসারের কাজ করব, একটু ঘর পরিষ্কার করব। তো সেই কারণেই চাটা খেয়ে বাসন ধুয়ে ঘরের কাজে লেগে পড়বো আজকে। যে ওকে দিয়ে দোকান আনতে দিয়েছিলাম, আর দেখো আজকে মশলার কৌটো কাটা ধুয়ে দিয়েছি, বাসন তো আগেই ধোয়া হয়ে গেছে। আর এই যে ওর মা ফেলে দিয়েছিল, আমি সোহিনীর জামা প্যান্ট কুড়িয়ে আনলাম নেতা বানাবো বলে। দুটো আয়রন পাউডার নিলাম বোতল পরিষ্কার করার, আর একটা হলুদ ফিনাইল, এটা তো হচ্ছে ছ্যাদলা তোলার বাথরুমের, আর একটা সাদা ফিনাইল। আর দেখো এই জায়গাটা অনেকটা নোংরা হয়েছে, এই প্লাস্টার হচ্ছে না, এদিকে যত প্লাস্টার করছে আর এদিক থেকে মশলাগুলো ছিটে আসছে। এই ঝুড়িটা ব্যবহার হচ্ছিল, কিন্তু এই ঝুড়িটা ব্যবহার করা যাবে না, রাজুর জন্মদিনের সময় আনানো হয়েছিল ভাতের ফ্যান ঝরানোর জন্য, এটা আমার অনেক কাজে লাগবে। আজ কারেন্ট নেই, রান্নাঘরটা পুরো অন্ধকার অন্ধকার ভাব। রাজুর জন্য ম্যাগি হচ্ছে, ও একটু ঝোলঝোল পছন্দ করে, ঝোলঝোল ম্যাগি। তো আজকে সবজি নেওয়া হয়েছে, বেগুন, পটল, ধনে পাতা, টমেটো। আজকে বিকালবেলা হয়েছে একটু বেগুনের পকোড়া বানাবো, ভালো লাগবে খেতে। বিকালবেলা আজকে মাও বাড়ি চলে আসবে। সকাল থেকে একাজ ওকাজ করতে করতে স্নানটাই এখনো হয়নি, তবে আজকে রান্নার চাপটা কম থাকলেও কিন্তু সংসারের কাজের চাপ অনেকটাই। তো সেই কারণে বেশ বেলা হয়ে গেল, 12টা বাজে। তো এবার স্নান করব, স্নান করে রেডি হয়ে তারপর নিমন্ত্রণ আছে সেখানে যাব। তবু যেতে যেতে ওখানে 1টা বেজে যাবে, এখনো যেহেতু আমার স্নান হয়নি, ঘরে টুকটাক কাজ কিছু বাদ আছে। তো তোমাদের দাদা বলছে ওর বাড়ির কুকুরটা নাকি একটু রোগা রোগা হয়ে যাচ্ছে, ও নিজে হাতে রান্না করে খাওয়াবে, কাঠের উনুনে রান্না করবে, ওদের জন্য অল্প অল্প করে মাছ মাংস এনে ঝোল বানিয়ে মাখিয়ে চুকিয়ে খাওয়াবে। ভালো কথা, হাতে সময় আছে, করুক। আমি বললাম যে তুমি কুকুরের জন্য ভাবছো অবশ্যই সেটা ভালো ভাবনা, কিন্তু নিজের শরীরের দিকেও তো একটু ভেবে নিজেকে টাইম মতো খেতে হবে। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আমি ফ্লিপকার্টের বিষয়ে তোমাদেরকে কিছু বলতে চাই। প্রথমেই আমি তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু এখানে খুব লো প্রাইসে হাই কোয়ালিটির জিনিস পাবে, আর হ্যাঁ, এখানে তোমরা সমস্ত রকমের জিনিস পেয়ে যাবে। তাহলে চলো আমি একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা ফ্লিপকার্টে জিনিস অর্ডার করবে। তো বন্ধুরা দেখো, প্রথমে আমি ফ্লিপকার্ট ওপেন করে নিয়েছি, তো তারপর আমি এখানে কুকিং বলে সার্চ করে নিচ্ছি। তো দেখো এখানে অনেকগুলো জিনিস চলে আসছে, তার মধ্যে থেকে আমার কড়াইটা পছন্দ হলো, তো আমি এবার বাই নাওয়ে ক্লিক করে দিচ্ছি, তারপর আমি এটা কন্টিনিউ করছি। তারপর দেখো এখানে পেমেন্ট সিস্টেম চলে এসেছে, তো তোমরা এখানে ক্যাশেও নিতে পারো, তারপরে কার্ড, ইউপিআই সব রকম ব্যবস্থা আছে। তো আমি এখানে ক্যাশেই নিচ্ছি, তো আমার চলে এসেছে এখানে 517 নাম্বার, তো আমি এটা এখানে দিয়ে দিলাম, তো অর্ডারটা কনফার্ম হয়ে গেছে। আর হ্যাঁ, আমি ফ্লিপকার্ট থেকে কিছু কিচেন আইটেম কিনেছি, সেগুলো চলো একে একে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে ধোসা তাওয়া। তো এই তাওয়ার মধ্যে খুব সুন্দর ধোসা বানানো যাবে, এমনকি গোলারুটি, তারপরে সরুচুকুলি, বিভিন্ন রকম আইটেম আমরা বানাতে পারি এই তাওয়াটার মধ্যে। তো দেখো দেখতেও ভীষণ সুন্দর আর সত্যি খুব ভালো। আর এই যে পরিষ্কার করার জন্য একটা ঝোল রয়েছে, আর এটা খোলা মানে খুলেই পাঠিয়েছে, তো এটা আমাদের নিজেদেরকে লাগিয়ে নিতে হবে। তো এত সুন্দর তাওয়াটার দাম হলো মাত্র 299 টাকা। এই তাওয়ার লিঙ্ক আমার ডিসক্রিপশনে আছে, তোমরা চাইলে অবশ্যই কিনতে পারো। তো দেখো নেক্সট আইটেম জলের বোতল। তো এর প্রয়োজন ঘরে ঘরে, তো আমার দরকার ছিল। আমি বেশ কিছু বলতে এখানে দেখো 6টা রয়েছে, 6টা বোতল একসাথে। তো এই 6টা বোতলের দাম নিয়েছে মাত্র 199 টাকা। তো এই বোতলও তোমরা কিনতে পারো, এর লিঙ্কও আমার ডিসক্রিপশনে দেওয়া আছে। তো বন্ধুরা দেখো লাস্ট আইটেম আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই জিনিসটা কিন্তু ভীষণ ভালো। আর হ্যাঁ, এতগুলো কিন্তু একটা অর্ডারেই একসাথে এসছে, অনেকগুলো কন্টেনার রয়েছে এখানে, এগুলো আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো, কোনো জিনিস রাখা থেকে এমনকি বিশেষ করে যখন আমরা দূরে যাব খাবার দাবার কিন্তু এগুলোর ভিতরে নিয়ে যেতে পারবো। তো বন্ধুরা এত সুন্দর জিনিসটার দাম হলো মাত্র 391 টাকা। আর হ্যাঁ, এর লিঙ্কও আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চাইলে অবশ্যই কিনে নিতে পারো। তো বন্ধুরা আমি আর একবারও বলবো যে লো প্রাইসে হাই কোয়ালিটির জিনিস শুধুমাত্র তোমরা ফ্লিপকার্টেই পেয়ে যাচ্ছ। আর হ্যাঁ, এখানে তোমরা সমস্ত রকমের আইটেম পেয়ে যাবে, আর আমি যা যা জিনিস দেখালাম এই সব কিছুর লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চাইলে এর মধ্যে থেকে কিনে নিতে পারো। তো দেখো বাসনপত্র, মশলার কৌটো সমস্তটাই শুকিয়ে গেছে, ধুয়ে দিয়েছিলাম তো। আর এই যে এখানে মাংসের জন্য পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, ধনে পাতা,
কাকুলি রান্না করছে আর কি। ওর যত যাই হয়ে যাক না কেন রান্নাটা করতেই হবে নিমন্ত্রণ থাকলেও। আর পুকুরের মধ্যে আজকে ই করছে, মাংস ধুচ্ছে পুকুরে। চলো পুকুরে মাংস ধুচ্ছে একবার দেখিয়ে দিই। এই যে তুমি যাবা না, কালকে থেকে বললে যাবো, আজকে হঠাৎ মত চেঞ্জ করে ফেলেছে। ওর না যাওয়ার কারণটা আমি জানি, নিরামিষ তরকারিতে ঘি দেওয়া থাকবে সেই জন্য, তাই তো? একটু আগে বলছিল, বলছে আমার তো মনেই ছিল না নিরামিষ তরকারি, তার মধ্যে অনুষ্ঠান বাড়ি, তাহলে তো ঘি দেওয়া থাকবে, আমি যাবো না। এই যে আমার গিন্নি এখন সাজছে, সাজতে সাজতে ব্যস্ত এখন। আচ্ছা আচ্ছা, সাজছি না গো, একটু যাবো তো নিমন্ত্রণ বাড়ি, ওই জন্য একটু রেডি হচ্ছি। তো দেখো আমি রেডি হয়ে গেছি, আর এখনো কেউ রেডি হয়নি, তো ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। যে কোনো জায়গায় যাওয়ার আগে আমি একটু তাড়াতাড়ি রেডি হই, তাহলে আমি একটু শর্ট ভিডিও করতে পারবো সেই কারণে। আর রাজীব হিসেব করছে ঘর করতে কত টাকা আর কি খরচ হয়েছে, টোটালি আমি লিখে রেখেছি, তো তো মাঝে মধ্যে হিসাব করা হয়, অনেকদিন হলো হিসাব করা হয়নি, তো একটু জানতে ইচ্ছা করে যে এতদিনে কত টাকা খরচ হলো, তো সেই কারণে ও একটু হিসাব করে দেখছে। এই যে আমার টিয়া পাখি রেডি হয়ে গেছে, শুধু ঠোঁট দুটো লালের অভাব, ইচ্ছা আছে ও দুটো লাল করে দেবো, পুরো টিয়া লাগবে। কালকে লিপস্টিক করব নাকি? হ্যাঁ সেটাই তো বলছি, তাহলে টিয়া হয়ে যাবে। হ্যাঁ টিয়া হয়ে যাবে। আর আমার নাক পুরো এখান থেকে সিঁদুর পরে পুরো নাক লাল হয়ে যায়, ডলতে ডলতে দেখো কি ডলবে হচ্ছে কি লাল দেখো। হ্যাঁ এগুলো দেখে দেখো, এগুলো দেখে পুরোই হয়ে যায়, ঝরে ঝরে নাকের উপর পড়ে। এখন একটু চুপচাপ আছে কেন জানো, এখন হচ্ছে বেলা দুটো বাজে, তো দুটো থেকে তিনটে লাঞ্চ টাইম, মিস্ত্রিরা খাওয়া দাওয়া করছে, কাঠমিস্ত্রি খাওয়া দাওয়া করছে, আই হলো চুপচাপ যখন আছে বাবু একটু কথা বলে নি তোমাদের সাথে। শুধু তর্ক, শুধু তর্ক হতেই পারে না আমাদের যে, আমাদের যে ছোট ঘরটা আছে। আচ্ছা আচ্ছা দাঁড়াও, শোনো শোনো, আমাদের যে ছোট ঘরটা হচ্ছে ওই ঘরে, ওইটা কি এই পাটকাঠিটার মাপে লম্বায়? চলো দেখা হোক, চলো চলো 500 টাকা বাজি, চলো চলো আসো। তাই হয় আমি বলছি যাবে না, তাহলে আমি বাজিতে নেই বাপু, আমি বাজিতে নেই, কে দেবে, আমি বাজি ধরিনি। কে দেখে গেছে মাপলে কি হচ্ছে, একটা 6-7 খাটের পর আমি দেখেছি, আমি একটা 6-7 খাটের পর দেখেছি, একটা আলমারি আর কম্পিউটার টেবিল ছাড়া তা খুব একটা বেশি জায়গা থাকছে না। এটা ঠিক তর্ক কোনো শেষ নেই, এই যে মেপে দিল সব তর্কের গল্প শেষ পুরো। রাজুকে চাইছে দে 500 দে, ঠিকই আছে হ্যাঁ চ। এই যে রাজু রেডি, এবার আমরা বেরিয়ে পড়বো। তো আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, আমি আর রাজু চলে এসেছি, ওর মামার এখনো পাত্তা নেই। দাঁড়া তোর মামা আসছে দেখি একটু, কোথায় কোথায় কোথায়, ওই যে আসছে শায়নকে নিয়ে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, মেনুটা জাস্ট দারুণ ছিল, পুরো আনকমন, আতপ চালের ভাত, নানান রকম তরকারি, ডাল, সবজি, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, অনেক অনেক কিছু। আর আমি আর শায়ন যাচ্ছি গঙ্গা সামনেই, তো একটু দেখে নিই। এটা কিন্তু আমি আমার এসছি জায়ের বাপের বাড়িতে, ঠিক আছে, এখানেই নিমন্ত্রণটা ছিল। আর এই জায়গাটা বেশ ভালো, বাগান বাগান ভাব। গঙ্গার জল অনেকটা নিচে নেমে গেছে তো শায়ন, এই যে নিচে গঙ্গা, আর এই গাছটায় প্রচুর ডুমুর হয়েছে তাই না শায়ন? নাগালের মধ্যে হলে কয়েকটা ছিঁড়ে নিয়ে যেতাম, যেহেতু অনেকটা ঢাল, নামা যাবে না। যা খাওয়া দাওয়া করে তো চলে আসলাম, মানে বাড়িতে আসিনি, আমরা তপোবনের রাস্তায় আছি, রাজু আগে আগে বেরিয়ে চলে গিয়েছে। তোমার তপোবনের রাস্তা আমার দূরের বন্ধুরা চিনবে না। আর আমরা এখন মানে পাট বনের কাছাকাছি আছি, মানে পাটের ভুঁয়ের কাছাকাছি, ওই রাস্তা কি করছি, শর্ট ভিডিও করছি। আর বলছি কি তপোবন, আমার যারা দূরের বন্ধু আছো তারা কি করে তপোবন চিনবে, ও তপোবন ঠিকানা দিচ্ছে। আর তপোবন সত্যি তপোবন দারুন, বইয়ের পৃষ্ঠা যেমন পড়েছিলাম তপোবন, এখানেও সেম ওই তপোবনের সৌন্দর্যই দারুন লাগে দেখতে। না আমরা পুরোপুরি তপোবনের ভেতর ঢুকিনি, একটু বাইরের সাইডে আছি এখন। না না তপোবনের এরিয়ায় আছি, ওই যে আম গাছ সব দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ওই যে তপোবনের এরিয়া, আম বাগান। না আরো ভিতরে যেতে হবে, অ্যাকচুয়ালি এটা পিকনিক স্পট একদম। আমরা সার্ভে করি, খাওয়া দাওয়াটা ভীষণ চাপের হয়ে গেছে, রাজু বেরিয়ে গেল আগে গাড়িটা নিয়ে, দিয়ে আমি বললাম তাহলে দুটো ভিডিও করে যাই। খুব গরমের দিনে কেউ যদি এই রাস্তা দিয়ে অন্তত যায় তার একদম শরীর মন সব ঠান্ডা হয়ে যাবে, এত ছায়া এখানে আর এত ঠান্ডা ঠান্ডা ভাব, তাই না বলো? রোদ হয় না তো? না এখানে রোদ্দুর পড়ে না, কি করে পড়বে, সব তো উপরে ঢাকা, এই যে না তবু এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা আছে, সব বাঁশ বাগান। এই জায়গায় এত নির্জন জায়গায় ও বিয়ের আগে শুধুমাত্র সোনপাপড়ি খাবে বলে বাজি রেখে
একা একা এসেছিল এসেছিল আবার প্রমাণস্বরূপ এখানে ওর গায়ের গেঞ্জি খুলে রেখে গেছে পরের দিন সকালে ওর বন্ধুরা নিয়ে গেছে আর এই জায়গাটা তো এখন ভালো হয়েছে আগে তো ভীষণ আরো কেমন কেমন ছিল বলো বাড়িতে চলে আসলাম চেঞ্জ করে নিয়েছি এবার একটু বিশ্রাম নেব তো কি বলবো রাজে তখন হিসাব করছিল না কত টাকা হয়েছে জানো তোমাদের বলি মানে এই পর্যন্ত আজকের খরচ পর্যন্ত আজকেও বিল্ডার্সের দোকানে টাকা দিয়ে আসলো তো আমাদের মাল আসে টাকা দিয়ে আসে এরকম সিস্টেম আর কি টাকা দেয়া 518,794 টাকা 95 518,795 টাকা এই হচ্ছে আমাদের এই পর্যন্ত খরচ হয়েছে কিন্তু এর পরেও মানে নিচের তলাটা কমপ্লিট করতে গিয়ে এখনো হয়তো 4-5 লাখ টাকা লেগে যাবে তাই তো রাজু 6 লাখ এবারই খরচা আমাদের সবাই তাই বলতো রাজুও তাই বলেছে বলছে মামি ঢালাই হয়ে যাওয়া হোক যেমন হোক হবে কিন্তু দেখবা ঘর সাজাতে গিয়ে বেশি খরচ হবে এখনো ধরো গিরিল বাদ আছে পাথরের কাজ লাইট ফল সিলিং তারপরে রং দরজা দরজা দিয়ে তো কাঠের যা দাম নিচ্ছে ওরে বাপরে দুটো ঘরের দরজা বানাতে গিয়েই বোঝা যাবে তো ঘর যখন হচ্ছে খরচ তো হবেই বাবারে বাবারে করলে তো চলবে না আমি বলছি আর কি হ্যাঁ এখনো প্লাস্টার বাইরে প্লাস্টার বাদ আছে আমি শুধু নিচের তলার খরচ দিচ্ছি আর কি ওপরেরটা বাদ দিয়ে তো এখনো 6 লাখ টাকা মতো লাগবে হাবিজাবি খরচা তো আছেই বাদ এই আর কি শুধু মানে নিচের ঘরটা 11-12 লাখ টাকা আর কি অ্যামাউন্ট ধরা আছে নিজেদের আনুমানিক মত হিসাবে এবার কমপ্লিট হলে বলতে পারবো আমি একটা আনুমানিক হিসাবে কত টাকার বাজেটের ঘর সেটা আজকে তোমাদেরকে বলে দিলাম নিচের তলাটা বারবার করে বলছি ওপরেরটা বাদ ঘরে আমরা যাব ঘরে যেই ঢুকবো ওপরের ঘরের কাজ তখন শুরু হবে আর একটা কথা ভেবে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে সবাই যখন আমার বাড়ি বেড়াতে আসতো তখন অনেক অনেক কষ্টে থাকা হতো ওপরে নিচে বিছানা করে এটা ভেবে খুব ভালো লাগছে যখন আমার রিলেটিভরা আমার কাছে আসবে হ্যাঁ আমার ননদ আসবে আমার বোনেরা আসবে মাসিরা আসবে যত আত্মীয় আছে তারা যখন আসবে তাদেরকে একটা ঘর শুধু থাকার জন্য ছেড়ে দেব ওইটা ভেবে আমার ভীষণ ভালো লাগছে আর ঘরটার হয়ে গেলে সবাইকে বলবো ব্যাগপত্র গুটিয়ে চলে আসো কয়েকদিন করে থাকার জন্য কি তাই তো কাকে বলছি ও ঘুমিয়ে কাদা এবার কি বলতো এত কিছু খুঁটিয়ে নাটিয়ে কেন তোমাদেরকে বলা সকাল থেকে রাত অবধি যা হচ্ছে সবটা তোমাদেরকে শেয়ার করছি আর আমরা যেটুকু হিসাব করছি যেটুকু খরচ হচ্ছে কতটা খরচ হবে অনুমান করতে পারছি সেইটাই তোমাদেরকে বলা এই হচ্ছে ব্যাপার আসলে এই মনে হচ্ছে এত 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 হবে তো কি করে হবে এরকমটা মনে হচ্ছে কিন্তু ঠাকুরের আশীর্বাদ তোমাদের আশীর্বাদ থাকলে সবটা হয়ে যাবে কোনোটাতে অসুবিধা হবে না তো জানো তো তোমাদের সাথে যা মনে আসে হলর বলর করে সবটা তোমাদেরকে বলে দেয় তো এই জন্য তোমাদেরকে বললাম সন্ধ্যা হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি তো দেখো এখানে ভাত বসালাম চাল আলু সমস্ত কিছু মানে সমস্ত কিছু দিলাম তো এখনো হাঁড়িতে ঢাকা দিইনি আর ভাবছি আজকে বারটা ভালো আছে যেহেতু বেগুন পোড়াবো এই যে বেগুন পোড়াবো কালকে একটা ভালো জিনিস বানাবো দুপুরবেলার মেনুতে কালকে হবে বেগুন পকোড়া আজকে আমি আমার কাকুলিকে বলছি আর কি যে কি বানাবো আজকে আমার কালকে মানে লাঞ্চ মেনু বলছি কি হবে বলো আছি টমেটো দিয়ে মুসুরির ডাল বেগুন পকোড়া আর হবে মাছ মানে কালকে দুপুরেরটা আজকে ভেবে রাখছি কি আইটেম ও আমার ফেভারিট লোটে মাছ তোমাদের কাছে কাল একটা সিদ্ধান্ত জানতে চেয়েছিলাম আর সত্যি আমি খুব খুশি তোমরা তোমাদের সিদ্ধান্ত আমার কমেন্টে জানিয়েছো আমি অবশ্যই ভেবে দেখব আর দেখো ভাত ফুটতে চললো কথা বলতে বলতে হাঁড়িতে চাল দিয়েছিলাম আর ভাতও ফুটে গেল এই হচ্ছে ব্যাপার আর ও সেই বিকেলে ঘুমিয়েছে ওই করেছে কাজের কাজ বিকেলে ঘুমিয়েছে আর এখন উঠলো আর আমি আর শুইনি একটু মানে রাস্তার ধারেই বসে টসে সব মহিলাদের সাথে গল্প করছিলাম দিয়ে সন্ধে হয়ে গেল এই চললো তারপর রাত হয়ে যাবে পেটটা এখনো ভরা কিছু হজম হয়নি দুপুরের খাবার দাবার রান্না বান্না কমপ্লিট হলো বাবাকে খেতে দিয়ে আসলাম আর আর হ্যাঁ আর একটা কথা মা বাড়ি চলে এসছে মা সোহিনী দুজনাই দুপুরে কথা হয়েছিল মাসি তো বারবার বলছিল ওদেরকে আসতে দেবে না ওরা থাকেনি চলে এসছে বলছে যে কালকে আবার সেই ভোরবেলা উঠে আসবে ঘুম থেকে উঠে মানে কেমন কেমন লাগবে ওই জন্য আজকে সন্ধ্যাবেলা বাড়ি এসছে বললো যে রাত্রিবেলাটা বাড়িতে ঘুমাবো জার্নিং এর পর কালকে থেকে একটা ফ্রেশ দিন শুরু হবে তো চলে এসছে ওরা আর আজকে আর দেখাচ্ছি না সোহিনীকে মাকে কালকে দেখাবো একদম আর মা বললো যে আমি ওখান থেকে দুপুরবেলায় ভালো খাওয়া দাওয়া করেছি পেটটা ভার ভার আছে তুমি কটা মুড়ি দাও দিয়ে আমি বললাম যে মা মুড়ি শুধু খাওয়া তাহলে বেগুন পুড়িয়ে দিই একটা বললো দাও দিয়ে বেগুন পুড়িয়ে দিলাম আর বাবাকে রাতের খাবারটা দিয়ে দিলাম
এই যে আমি এখন একটুখানি বসে গোছগাছ করছি, একটু ছড়ানো ছিটানো আছে, একটু গোছ করি, বাইরের আলনাটা গোছ করব, তারপরে ঘরে আমার চুরি টুরি গুলো শোকেসে আছে, কানের আছে, ওগুলো একটু ঢুকিয়ে রাখবো। এই হচ্ছে, আর এখন মানে পুরো 9টা বাজতে 4 মিনিট মতো বাদ আছে, আর আমার একদম খিদে হচ্ছে না। মানে দুপুরবেলায় খেয়ে আসার পর থেকে আর খিদে হচ্ছে না, আর খেয়েছি তো অনেকটা বেলায়। একা একে কিন্তু ঘরের সব একটা একটা করে কাজ হয়ে যাচ্ছে, আর ঘরটাও মানে তৈরি হয়ে যাবে মনে হচ্ছে। ইচ্ছা তো ছিল যে আর কি লক্ষ্মী পুজোর সময় ঘরে ঢুকবো কি দুর্গা পুজোর মধ্যে, কারণ দেবী পক্ষ ভালো সময়। এর আগে বেশ কিছুদিন আগে মাস দেড়েক আগে একটা ভিডিও করেছিলাম যে গৃহপ্রবেশ তো নেই তাহলে কি করে ঢুকবো, তখন সবাই কমেন্ট করেছিল যে দিদি গৃহপ্রবেশ ছাড়াও তোমরা পূর্ণিমায় পুজো দিয়েও ঢুকতে পারো, কিংবা দেবী পক্ষ মহালয়ার পর থেকে তোমরা একদম লক্ষ্মী পুজোর পর অব্দি ঢুকতে পারো। তো সেইটাই মাথায় আছে, ওই জন্যই ভাবছি যে পুজোর ওই মরশুমটার মধ্যে যদি কমপ্লিট হয়ে যায় ঘর, তাহলে ঘরে চলে যেতে পারবো, কোনো ব্যাপার হবে না। তো এই আর কি। আর হ্যাঁ, আজকে আমি তোমাদের একরকম বলেই দিলাম মানে আনুমানিক ভাবে কত কত লক্ষ টাকার ঘরের বাজেটে, মানে কত টাকার বাজেটে ঘরটা তৈরি হচ্ছে আর কি। তো তোমরা তো শুনেইছ নিশ্চয়ই, এর আগে আমি ব্লগে বলে দিয়েছি ওই 12-13 লাখ টাকা আনুমানিক, কিন্তু ওই জন্য যে কোনো একটা নির্দিষ্ট বলতে পারছি না, 12-13 এরকম হবে, 11 আশা করি হবে না। তো এই হচ্ছে ব্যাপার, সবটাই বলি বলে দিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে। সবাইকে গুড নাইট।